সর্বনাশ করেছে, তাহলে যে কোনো উপায় তোমার নিয়ে যেতে হবে। আমি কি বলি শোন, তোর ইচ্ছা হয় কি ইচ্ছা? আরে বাবা, ইচ্ছা তো নেই, একদম নেই। ঘটি বাটি থালা গেলাস ছেলের অবস্থা দেখো, আমার ছেলে ভাই বউ মানে ছেলে মানে বেগুন দিলাম কেরম যে মোর কাজ ছিল মত বেগুন ছিল বরের সাজে সাজতে হবে বরের সাজে মানে জিনিসের প্যান আছে আমার আজ ধুতি আর পাঞ্জাবি যে আগেকার বেল ধুতি পাঞ্জাবি আছে হবে হ্যাঁ ওটাই সাজতে আমি তোর ওখান থেকে নিয়ে চলে যাবি কিন্তু মেয়ে কোথায় পাইছি না 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 যেটা এই মুহূর্তে দেখে আমি তোকে অনেক দিন দেখা হয় একটু আমি গিয়ে দেখে আসি আর দেখি পাচি আছে কিনা পাচির মা আমার মেয়েরা একটু নাচ গান করে সবাই জানে তা পাড়ার লোকের অত চালা কিছু বলি কি হলো মেয়ে নাচছে ওদেরকে যেন ফসকা পড়তে থাকে কারণটা কি কোথায় যাই বাজারে যাই ঘাটে যাই কলতলা যাই বল ওই নাজমের মা কেন গো কেন গো আমি কি খাবো ইট পাথর খেয়ে থাকবো আমি কি ঠাকুর ঘরের ঘন্টা ঝেড়ে কোন পারমিশন নিয়ে তো চলে আমার মেয়ে হয়েছে বলে ওলাউটো পাশের বাড়ি একটা মেয়ের সাথে লাইন করেছে বলে তার নিচে কেরালায় চলে গেছে মানে ঘরে খুঁটি নড়ে গেছে সে চলে গিয়ে আমার সে পুরাতন স্মৃতি মনে পড়তেছে আসল কথা গেছে কি বলে আসল না কি বলে জ্বালা ঘর থেকে মুঠে পার হই না বলে দরজা বেড়ে গেছি সে কত ফুটা মারতে দাদা গো সে পুরাতন কথা মনে
Thank you.
শক্তি সেদিনের কথা এখন আমি বলতে পারিনি সোমবার আমার কি মনে হয় আর ও কথা বলিস না রে সেসব দিনের কথা মনে পড়লে আমি কি বলিস আমি কি বলিস তো বিয়ে থাওয়া হয়ে গেছে আমি এখনো সেই অবস্থায় আছি বিয়ে থাওয়া করার সময় পাই আমি একটা দরকার এসেছিল আমি যদি বলি শোন আচ্ছা তো সেই ছোট্ট একটা মেয়ে দেখিস কি আমার তো প্রথম মেয়েই হলো ওই ওর জন্যই তো ওর বাবা চলে গেল অবস্থা দেখেছি মেয়ে হয়েছে বলে তো চাকরি কি চাকরি কি বলবি তো নাকি সেই কারণে তো আমি তোর বলছি পাঁচির জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি আমি তোর গায়ে হাত দিতে পারি বলে না দিচ্ছি পাঁচের জন্য একটা সুন্দর সম্বন্ধ নিয়ে এসেছি সত্যি সত্যি দাঁড়াবো ছেলে খুব উচ্চ বংশের ছেলে ছেলে হচ্ছে এখন কি বলতো সিনেমায় তাহলে সেই তাপস ফল আছে জানিস যে মনে গেছে তাপস ফল ওর ভাই তো ওর বংশ ধর বুড়ো হলো মিচুরির গুঁড়ো যত চুষবি তত আমার করিস
Thank you.
ছিল আমি দেখি যদি এখানে কি ইনকাম পত্র হয় ওই জন্য